শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দিতে রাশিয়া আবারও যুদ্ধবিরতি ঘোষণা করেছে। সুমি শহর থেকে 5,000 জনকে সরিয়ে নিয়েছে ইউক্রেন। রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, তবে এতে যোগ দেয়নি ইউরোপিয়ান ইউনিয়ন। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বন্যা দেখা দেয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20 জন।